সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক স্বাগত সকলকে পবিত্র রমজানে দৃষ্টিশক্তি এবং সুস্থ থাকার উপায় নিয়ে ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সাপ্তাহিক পরামর্শমূলক আয়োজন সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানের পক্ষ থেকে প্রিয় দর্শক এরই মধ্যে এবারের পবিত্র রমজানের বেশিরভাগ দিন আমরা অতিক্রম করেছি এই রমজানে অসচেতনতা বা অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের কারণে অথবা জীবনযাপন প্রক্রিয়ায় পরিবর্তনের ফলে কেউ কেউ কিছু কিছু শারীরিক সমস্যার মুখোমুখি হয়েছেন অথবা হচ্ছেন আর তাই আমাদের জানা অজানা বিভিন্ন স্বাস্থ্য এবং দৃষ্টি সমস্যা এবং তার প্রতিকার নিয়েই আমাদের আজকের আলোচনা আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন যিনি ছাত্রাবস্থা থেকেই নানাভাবে বিভিন্ন বিষয়ে জনসমাজে সচেতনতা তৈরির কাজটি করে এসেছেন এবং পরবর্তীতেও একজন সফল চিকিৎসা সেবক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তিনি ঢাকা আই কেয়ার হসপিটালের চিফ কনসালটেন্ট ল্যাসিক ফ্যাকো এবং গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ স্যার আপনাকে স্বাগত আমাদের আজকের রমজান মাসের এই অনুষ্ঠানে আপনাকে ধন্যবাদ জি স্যার আজকে আমরা রমজান মাসের শারীরিক যে সমস্যাগুলি আমাদের সাধারণত হয়ে থাকে সেগুলি নিয়ে মূলত আপনার কাছে বিভিন্ন পরামর্শ নেবার চেষ্টা করব আপনি প্রথমে আমাদেরকে একটু বলবেন যে রমজানে শরীরকে সুস্থ রাখবার জন্য আমাদের প্রতিদিনের যে খাদ্যাভ্যাস সেটি কীরকম হওয়া উচিত দেখুন আমরা সারা বছরই আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের দর্শকদের নিয়মিত স্বাস্থ্যসম্মত সুষম খাদ্যাভ্যাসের কথা বলে আসছি জি রমজানের এই চমৎকার খাদ্যাভ্যাসটি আমরা শুরুই করতে পারি রমজান মাসকে দিয়ে এবং রমজান মাসই হতে পারে আমাদের শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক উন্নয়নের একটি চমৎকার সোপান অবশ্যই রমজানের খাদ্যাভ্যাসের বিষয়টি এলে যে বিষয়টি বলতে হয় যে রমজানে আমাদের বাড়তি কোনো খাবারের কোনো প্রয়োজন নেই অবশ্যই প্রয়োজন হচ্ছে খাবারগুলিকে ঢেলে সাজানো এবং পরিমিতিবোধ বছরের অন্যান্য সময় আমরা যে ধরনের খাদ্য গ্রহণ করছি রমজানেও আমরা একই ধরনের খাদ্য গ্রহণ করতে পারি বছরের অন্যান্য সময় আমরা যে পরিমাণ ক্যালোরি গ্রহণ করছি রমজানেও আমরা একই পরিমাণ ক্যালোরি গ্রহণ করতে পারি এই বিষয়টিকে বিবেচনায় এনেই আমরা আমাদের ইফতারি সান্ধরাতের খাবার এবং সেহেরির খাবারকে আমরা ঢেলে সাজাতে পারি জি আপনি পরিমিতি বোধের কথা বলেছেন কিন্তু বাস্তবতায় দেখা যায় যে আমরা আসলে রমজান মাসে ইফতার থেকে শুরু করে সেহেরি পর্যন্ত আসলে অনেকের ক্ষেত্রে খাওয়ার একটি মহড়া চলে অনেক বেশি করে খেয়ে ফেলি আমরা এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন আপনি যথার্থই বলেছেন আসলে আমাদের মধ্যে অনেকেই আছি যারা আমাদের রোজা ভঙ্গই করি একটি জমকালো ইফতার দিয়ে এই রমজান মাসে আমাদের শরীরের বিপাক ক্রিয়া বেশ ধীর গতিতে চলতে থাকে যে এবং সারাদিন অভুক্ত থাকার ফলে আমাদের পরিপাক তন্ত্র খাদ্য পরিপাকের জন্য প্রস্তুত হতেও সময় লাগে আর এই সময় আমাদের পাকস্থলিতে যদি অতি দ্রুত অতিমাত্রায় খাবার প্রবেশ করে তাহলে আমাদের শরীর অবসাদগ্রস্ত হয় আমরা অনেক সময় নিস্তেজ বোধ করি আমরা অনেক সময় ক্লান্ত অনুভব করি এবং নানাবিধ শারীরিক জটিলতায় ভুগে থাকি আসলে আমাদের পাকস্থলীর একটি ধারণ ক্ষমতা রয়েছে যেটি এক থেকে দুই লিটার খাদ্য প্রবেশ করলে সেটি প্রসারিত হয়ে তিন থেকে চার লিটার পর্যন্ত হতে পারে হাদিস শরীফে সুস্পষ্টভাবে বর্ণনা করা আছে যে আমরা এমনভাবে খাদ্য খাবো যাতে করে আমাদের পাকস্থলীর এক তৃতীয়াংশ ভরে শক্ত খাবার দিয়ে বাকি এক তৃতীয়াংশ তরল খাবার দিয়ে এবং শেষ এক তৃতীয়াংশ খালি রাখতে হবে সেখানে শুধুমাত্র বাতাস থাকবে আর তাহলেই পাকস্থলী নামের এই আধারটি সঠিকভাবে কাজ করতে পারে কিন্তু আসলে বাস্তবে কি দেখা যায় আমাদের মধ্যে অনেকেই আছেন যারা একেবারে গলা পর্যন্ত খেয়ে ফেলি এবং এর পরপরই আমরা অসুস্থ বোধ করি এবং বিছানায় শুয়ে থাকি দিন রোজা থাকা অবস্থায় আমরা ভালো ছিলাম কিন্তু ইফতারির পরে আমাদের খারাপ লাগে আমাদের সকলেরই যে বিষয়টি মনে রাখা প্রয়োজন যে আমরা খাবার গ্রহণের জন্যে আমাদের সকলেরই যে বিষয়টি স্মরণ রাখবার প্রয়োজন রয়েছে সেটি হলো যে আমরা বেঁচে থাকার জন্যে খাবার খাই খাবার খাওয়ার জন্যে বেঁচে থাকি না রমজান মাস সংযমের মাস সুতরাং এই মাসেই আমাদের পাকস্থলী এবং মন দুটোকেই সংযমী করতে হবে রমজান মাসের খাদ্যাভ্যাস সম্পর্কে আমরা প্রাথমিকভাবে আপনার কাছে শুনলাম রমজানে প্রতিদিন যে আমরা ইফতারি করি এই ইফতার কীরকম হওয়া উচিত দেখুন সারাদিন অভুক্ত থাকার ফলে আমাদের রক্তে চিনির সরবরাহ যেমন কমে যায় এবং শরীরে পানির ঘাটতি দেখা যায় জি আমাদের ইফতারিতে এমন খাদ্য গ্রহণ করা উচিত যা আমাদের দ্রুত রক্তে চিনির মাত্রা স্বাভাবিকে নিয়ে আসে যা আমাদের রক্তে চিনির মাত্রা স্বাভাবিক করে ফেলে যা আমাদের রক্তে চিনির মাত্রা স্বাভাবিক করে এবং শরীরে পানির ঘাটতি পূরণ করে চলুন আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই আমাদের ইফতারি শুরুই হওয়া উচিত কয়েক টুকরা খেজুর দিয়ে খেজুরের মধ্যে শর্করা বা চিনি থাকে আমিষ থাকে আঁশ থাকে এবং পানি থাকে এবং এই খেজুর গ্রহণের পরপরই দ্রুত শরীরের শক্তি বৃদ্ধি পায় এবং দ্রুত পানির ঘাটতি পূরণ হয় সেই বিবেচনায় এই খেজুর হচ্ছে অত্যন্ত আদর্শ এবং উপযোগী ইফতারির ফল এর পরপরই আমরা এক গ্লাস বিশুদ্ধ পানি পান করতে পারি এক গ্লাস তাজা ফলের শরবত পান করতে পারি এক গ্লাস ডাবের পানি আমরা পান করতে পারি ডাবের পানিটা ডায়াবেটিস রোগীদের জন্য বিশেষভাবে উপযোগী আচ্ছা এছাড়া আমরা বিভিন্ন ধরনের যে কোনো একটি ফল খেতে পারি যেমন আপেল নাশপাতি পেয়ারা কলা ম্যাঙ্গো কলা আম পেঁপে তরমুজ আনারস আঙুর স্ট্রবেরি অ্যাপ্রিকট অ্যাভোকাডো ইত্যাদি ফল থেকে যে কোনো একটা ফল আমরা খেতে পারি এছাড়া আমরা বাসায় বানানো ছোলা খেতে পারি সবজির নুডুল বা সবজির খিচুড়ি খেতে পারি বাসায় বানানো এক বাটি হালিম খেতে পারি এছাড়া বাসায় বানানো দই চিড়া খেতে পারি এছাড়া দুধের সেমাই খেতে পারি বা দুধের ফিরনি বা পায়েস খেতে পারি আমরা যে ছবিগুলি দেখলাম আপনি যে ছবিগুলি দেখাবেন দেখালেন ইফতারের আইটেমে যদি আমাদের এরকম খাদ্য সামগ্রী থাকে তাহলে তো কথাই নেই অত্যন্ত স্বাস্থ্যকর কিন্তু অনেক সময় আমরা ইফতার করতে গিয়ে অনেক বেশি ভাজা পোড়া খেয়ে ফেলি আপনি এই বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করবেন আসলে সত্যি কথা বলতে কি রমজান এলেই কিন্তু এই ভাজা পোড়ার একটা উৎসব শুরু হয়ে যায় আমরা ছবি দিয়েই বুঝিয়ে দিই আমরা প্রতিদিন কিন্তু এই তেলে ভাজা বেগুনি খাচ্ছি পেঁয়াজও খাচ্ছি নানান ধরনের বড়া খাচ্ছি আলুর চপ সামুচা আর জিলাপি তো আছেই কিন্তু এগুলো কোনোটাই স্বাস্থ্যসম্মত নয় এগুলো আমাদের আসলে কম খাওয়া উচিত পরিহার করা উচিত তেলে ভাজা অধিক তেলে ভাজা যে খাদ্য সামগ্রী সেগুলি কিন্তু খেতে খুব মজাদার আবার স্বাস্থ্যসম্মত নয় আসলে কেন স্বাস্থ্যসম্মত নয় সেই ব্যাখ্যাটুকু একটু বলবেন আসলে মজা তো লাগবেই তেল মানে মজা কিন্তু যত মজা তত সাজা কেননা এই তেল জাতীয় খাদ্য খেলে আমাদের ওজন যেমন বৃদ্ধি পায় এবং সেই ওজন বৃদ্ধি থেকে আমাদের ডায়াবেটিস হতে পারে উচ্চ রক্তচাপ হতে পারে হৃদরোগ হতে পারে ব্রেন স্ট্রোক হতে পারে এবং পেটের নানাবিধ জটিলতা আমাদের হতে পারে সেই জন্য আমার মতে আমরা ডিপ ফ্রাই না করে অর্থাৎ ডুবন্ত তেলে না ভেজে আমরা যদি সেটাকে সিদ্ধ করি বা গ্রিল করি বা আমরা যদি বেক করি সেটাই আমার মনে হয় শ্রেয় জি অবশ্যই রমজান মাসে আমরা অনেক সময় পাক বেশি খাই যেমন কাচ্চি বিরিয়ানি বা বিরিয়ানি তেহারি ইত্যাদি আইটেমও কিন্তু আমাদের প্রতিদিনের খাবার মেনুর মধ্যে অনেক সময় থেকে যাচ্ছে আসলে ক্ষতি কি হতে পারে সব খাবার খেলে হ্যাঁ আমি ছবি দিয়েই বলি আপনি যথার্থই বলেছেন যে আমরা প্রায়শই কিন্তু এই ধরনের বিরিয়ানি খেতে পছন্দ করি আসলে তো অনেক মজা কিন্তু এর মধ্যে প্রচুর ক্যালোরি এবং চর্বি থাকে এগুলো আমাদের বেশি খাওয়া উচিত না আর লাল মাংসের কথা যেটা বললেন আসলে লাল মাংস তো প্রোটিন এর মধ্যে জিঙ্ক থাকে শরীরের জন্য ভালো কিন্তু এর মধ্যে প্রচুর চর্বি থাকে বেশি খেলে আমাদের হৃদয় রোগ উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ওজন আধিক্য এগুলো হতে পারে এগুলো আমাদের এক পিস বা দুই পিস আমরা খেতে পারি কিন্তু স্বল্প পরিমাণ স্বল্প পরিমাণে কিন্তু কেউ যদি বলে যে আমি পুরো গরুটাই খেয়ে ফেলবো পুরো গরুটাই আস্ত খাবো তাহলে তো বিপদ তাই না আসলে এত খাওয়া তো যাবে না স্যার আর কোন কোন ধরনের খাদ্য রমজান মাসে পরিহার করা উচিত যে কোনো ধরনের ফাস্ট ফুড যেটাকে আমরা জাঙ্ক ফুড বলে থাকি যেমন ধরুন বার্গার চিকেন ফ্রাই চিপস এবং চা এবং কফি চা এবং কফি কিন্তু ডায়বেটিকের মতো যেটা এটা খেলে প্রচুর প্রস্রাব হয় এবং শরীর থেকে পানি বেরিয়ে যায় এবং পানি শূন্যতা হয় যে কোনো সুগারি ডেজার্ট বা সল্টেড ফুড অর্থাৎ চিনিযুক্ত যেমন কেক পেস্ট্রি বিস্কিট বা লবণযুক্ত খাদ্য যেমন লবণযুক্ত আলুর চিপস বা লবণযুক্ত বিভিন্ন বাদাম যেমন কাজু বাদাম বা চীনা বাদাম এগুলো আমরা পরিহার করতে পারি এছাড়া বিভিন্ন ধরনের কার্বোনেটেড ড্রিঙ্কস যেটাকে আমরা কোল্ড ড্রিঙ্কস বলে থাকি এতে প্রচুর চিনি থাকে এবং ক্যালোরি থাকে এটাও আমাদের অ্যাভয়েড করা উচিত এরপরের ছবিটা একটু দেখি বিভিন্ন ধরনের প্রক্রিয়াজাত ফলের রস যেটাকে আমরা ড্রিঙ্ক বেভারেজ বলে থাকি সেগুলো আমাদের অ্যাভয়েড করা উচিত বরঞ্চের পরিবর্তে আমাদের হানড্রেড পারসেন্ট ফ্রেশ ফ্রুট জুস শতভাগ তাজা ফলের রস খাওয়া উচিত স্যার অনেক ডায়াবেটিস রোগীরা প্রতিনিয়ত রোজা রাখতে চান তারা রোজা রাখতে পারবেন কি না এ বিষয়ে আপনি পরামর্শ দেবেন অবশ্যই একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে একজন ডায়াবেটিস রোগী রোজা থাকতে পারবেন জি তবে সেই সমস্ত ডায়াবেটিস রোগীরা যারা খাদ্যাভ্যাস ব্যায়াম এবং মেটফরমিন জাতীয় ট্যাবলেট খাচ্ছেন তাদের রোজার ঝুঁকি কম কিন্তু যারা সালফোনাইল ইউরিয়া জাতীয় ট্যাবলেট বা ইনসুলিন নিচ্ছেন তাদের রোজার ঝুঁকি বেশি তাই ডায়াবেটিস রোগীদেরকে আমি বলবো যে রোজার অন্তত তিন মাস আগে একজন ডায়াবেটিস বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকে ট্যাবলেট এবং ইনসুলিনের যে মাত্রা ধরন এবং সময় এই পুরো ব্যাপারটাকে সমন্বয় করে নিতে নিজে নিজে সমন্বয় করলে একটা বিপদ হতে পারে এবং ডায়াবেটিস রোগীদের অবশ্যই সেহেরি এবং ইফতারের সময় অতিমাত্রায় চিনিযুক্ত খাবার পরিহার করতে হবে স্যার আমরা চোখের সমস্যা এবং রমজান মাসের খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম আমরা ছোট্ট একটি বিরতি নেব বিরতির পরে এসে আবার ওই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো প্রিয় দর্শক ঢাকা আই হসপিটাল নিবেদিত সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে পবিত্র রমজানের তাৎপর্যময় মুহূর্তে আলোচনা হচ্ছে রমজানে সঠিক স্বাস্থ্য এবং দৃষ্টি পরিচর্যা নিয়ে সঙ্গে রয়েছেন বিজ্ঞ আলোচক এবং সমাজ সচেতক ঢাকা আইকেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট ল্যাস্সিক ফ্যাকো ও গ্লোকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ স্যার এখন অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি ফিরব কিছুক্ষণের মধ্যেই গুরুত্বপূর্ণ আলোচনার সঙ্গে নিয়ে সঙ্গেই থাকবেন আশা করি দর্শক স্বল্প সময়ের বিরতি শেষে আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল নিবেদিত সুস্থ চোখ দৃষ্টি অনুষ্ঠানে পবিত্র রমজানে স্বাস্থ্য ভাবনা বা সুস্থ থাকবার উপায় নিয়ে আজ আমরা আলোচনা করছি স্বনামধন্য চিকিৎসা ব্যক্তিত্ব এবং সুচিকিৎসক খ্যাত সমাজ সচেতক ঢাকা আইকেয়ার কেয়ার হসপিটালের চিফ কনসালট্যান্ট ল্যাসিক ফ্যাকো এবং গ্লুকোমা বিশেষজ্ঞ ডাক্তার হারুনুর রশিদ স্যারের সঙ্গে ফিরছি আলোচনায় স্যার আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম তার পরবর্তীতেই আপনার কাছে আবারও জানতে চাইব যে হৃদরোগীরাও অনেকেই রোজা রাখছেন এবং রোজা রাখতে চান হৃদরোগীদের ক্ষেত্রে রোজা রাখবার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে কি না বা তাদের জন্য আপনার পরামর্শ কি দেখুন হৃদরোগীদের যাদের হৃদরোগ স্থিতিশীল অবস্থায় আছেন তারা অবশ্যই ওষুধের মাধ্যমে রোজা রাখতে পারবেন কিন্তু যাদের সাম্প্রতি হার্ট অ্যাটাক হয়েছে বা যাদের সাম্প্রতিকালে যাদের রিং বসানো হয়েছে তাদের অবশ্যই বিশেষজ্ঞের তত্ত্বাবধানে থেকেই রোজা রাখতে হবে তাদের প্রতি আমার পরামর্শ হলো তারা অবশ্যই একজন হৃদয় রোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে যেন রোজা রাখেন জি অবশ্যই রমজান মাস যারা ধূমপান করেন তাদের জন্য একটি উৎকৃষ্ট সময় ধূমপান পরিত্যাগ করার কারণ আমাদের খাদ্যাভ্যাসটা যেহেতু পরিবর্তন হয়ে যাচ্ছে এই বিষয়ে আপনার কি মন্তব্য দেখুন আমরা যখন ধূমপান করি সেই তামাকের ধোয়ায় প্রায় চার হাজার সক্রিয় রাসায়নিক বস্তু থাকে যে যা সরাসরি শরীরে বিষক্রিয়া সৃষ্টি করে এবং পরিণতিতে আমাদের উচ্চ রক্তচাপ হৃদরোগ ব্রেন স্ট্রোক ক্যান্সার এমনকি মানুষ অন্ধ হয়ে যেতে পারে আমি ছবি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ধূমপানের কারণে চোখে ছানি পড়তে পারে গবেষণায় দেখা গেছে যারা ধূমপান করেন তাদের ছানি পড়ার সম্ভাবনা যারা ধূমপান করেন না তাদের চাইতে দ্বিগুণ যারা ধূমপান করেন তাদের চোখের রেটিনাতে ক্ষয় শুরু হয় রেটিনার কেন্দ্রে যেটাকে আমরা বলি ম্যাকুলা এবং এই ম্যাকুলার ডিজেনারেশন বা ম্যাকুলার ক্ষয়ের সম্ভাবনা যারা ধূমপান করেন না তাদের চাইতে তিন থেকে চার গুণ বেশি জানি আপনি আমাদের দেশের একজন খ্যাতনামা ল্যাসিক এবং সার্জারি বিশেষজ্ঞ তো চোখের বিভিন্ন সমস্যার কারণে যাদের এই সময়ে ল্যাসিক এবং ফ্যাকো সার্জারি করবার প্রয়োজনীয়তা রয়েছে তারা কি রমজান মাসে অপারেশন করাতে পারবেন কিনা দেখুন চোখের ছানির চিকিৎসায় ফ্যাকো সার্জারি করা হয় আর যারা চশমা পড়েন তারা যদি চশমা ছাড়তে চান তাহলেই আমরা ল্যাসিক করি অবশ্যই ফ্যাকোসাজির এবং ল্যাসিক রমজান মাসে করা সম্ভব কারণ এই দুটি প্রযুক্তি অত্যন্ত সহজ কোনো রকম রক্তপাত হয় না সেলাই লাগে না ইনজেকশন লাগে না এবং ব্যান্ডেজ লাগে না রমজান মাসে চোখের কি কোনো সমস্যা হতে পারে যেহেতু আমাদের এই সময়টার যে খাদ্যাভ্যাস বা আমাদের দৈনন্দিন জীবনযাত্রার পরিবর্তন হয় চোখের কি কোনো সমস্যা তৈরি হতে পারে দেখুন রমজান মাস পবিত্র মাস এই মাসে সাধারণত চোখের তেমন কোনো সমস্যা হয় না এবছর আমরা গ্রীষ্মকালে পালন করছি আমাদের শরীর ঘরমাক্ত হয় শরীর থেকে পানি বেরিয়ে আসে ফলে আমাদের চোখেও কিছুটা তার প্রভাব পড়ে চোখ শুষ্ক হয় শুষ্ক আমরা ছবি দিয়ে বুঝিয়ে দিই চোখ শুষ্ক হলে আমরা চোখের আর্টিফিশিয়াল টিয়ার বা কৃত্রিম চোখের অশ্রু যেগুলো ড্রপ আকারে পাওয়া যায় যার মধ্যে ইলেকট্রোলাইটস নিউট্রিয়েন্টস এনজাইমস ভিটামিনস থাকে সেগুলো আমরা ব্যবহার করতে পারি স্যার রমজান মাসে চোখে ড্রপ ব্যবহার করা যাবে কি না অর্থাৎ যারা রোজা পালন করছেন তারা অনেক সময় চিন্তা করেন যে চোখে ড্রপ ব্যবহার করা যাবে কি না রোজা থাকা অবস্থায় এই বিষয়টি যদি একটু ক্লিয়ার করেন দেখুন সমাজের প্রচলিত ভাবনা যে রমজান মাসে চোখে ড্রপ দেওয়া যায় না কিন্তু সারা বিশ্বের বিশেষজ্ঞ আলেমগণ এবং চক্ষু গবেষকগণ সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছেন যে রমজান মাসে চোখে ড্রপ দেওয়া যাবে আচ্ছা কেননা চোখের এমন কিছু জটিল অসুখ রয়েছে যেমন ইভিআইটিস নামের এক ধরনের জটিল প্রধাও এবং চোখের চাপজনিত গ্লোকোমা রোগ ইংল্যান্ডে এমন উদাহরণ রয়েছে যে সেখানে একজন রোজাদার রমজান মাসে চোখে গ্লকোমার ড্রপ না দেওয়াতে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন তাই আমি সমস্ত রোজাদার ভাইদের যারা গ্লকোমা রোগে ভুগছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো যে রমজান মাসে অবশ্যই আপনার চোখের ড্রপগুলো চোখে দেবেন বিশেষ করে যারা গ্লোকোমায় যারা ভুগছেন স্যার চোখের চিকিৎসার ক্ষেত্রে অনেক সময় লেজার সার্জারির পরামর্শ আপনারা দিয়ে থাকেন রমজান মাসে লেজার সার্জারি বা লেজার চিকিৎসা করা যাবে কিনা অবশ্যই যাবে দেখুন চোখের রেটিনার রক্তক্ষরণ বন্ধে বা গ্লোকোমা রোগের চিকিৎসায় আমরা লেজার রশ্মি প্রয়োগ করি অবশ্যই রমজান মাসে চোখে লেজার রশ্মি প্রয়োগ করা সম্ভব তাতে রোজা ভঙ্গ হয় না তাতে রোজা ভঙ্গ হয় না আমরা আবারও একটু খাবার দাবারের প্রসঙ্গে আসতে চাই রমজান মাসে সন্ধ্যা রাত এবং সেহরির খাবার কীরকম হওয়া উচিত দেখুন সান্ধ রাতের খাবারটা হওয়া উচিত হালকা এবং সহজ পাচ্ছ আর সেহরির খাবারটা এমন হওয়া উচিত সেটা যেন অনেকক্ষণ যেন পেটের ভেতরে থাকে সহজে যেন হজম হয় না আমাদের খাদ্যে প্রচুর পরিমাণ কমপ্লেক্স কার্বোহাইড্রেট থাকা উচিত যেমন ভাত রুটি বিদেশে হোল গ্রেন ব্রেড পাওয়া যায় গোটা শস্য দানা সম্বলিত রুটি এবং আলু এগুলোই হচ্ছে জটিল শর্করা আমাদের প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া উচিত প্রচুর পরিমাণে সবুজ আঁশযুক্ত তরি তরকারি খাওয়া উচিত নানান ধরনের হলুদ আঁশযুক্ত তরিতরকারি বা সবজি খাওয়া উচিত আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে প্রোটিন বা আমিষ থাকা উচিত যেমন আমরা এক টুকরা মাছ খেতে পারি রান্না করা ডিম থেকে একটি ডিম খেতে পারি এক টুকরো মুরগির মাংস খেতে পারি বা এক টুকরো আমরা খাসির মাংস খেতে পারি বাট সবগুলো একদিনে নয় আমরা ভাগ ভাগ করে খেতে পারি এছাড়া আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে সবজি থাকা উচিত এক বাটি ডাল আমরা খেতে পারি আমরা সালাদ খেতে পারি এছাড়া আমরা আলাদাভাবে ফ্রুট সালাদ বা আস্ত ফলও আমরা খেতে পারি এছাড়া প্রতিদিন এক গ্লাস দুধ খেতে পারি বা আমরা এক কাপ দই খেতে পারি এছাড়া আমাদের প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করা উচিত প্রতিদিন অন্তত আট গ্লাস অর্থাৎ প্রতিদিন দেড় থেকে দুই লিটার পানি পান করা উচিত অনেক সময় আমরা চিকিৎসকদের মাধ্যমে পরামর্শ দিতে দেখি অনেক রোগীর জন্য প্রতিদিন ব্যায়াম করবার জন্য যারা রোজাদার ব্যক্তি এই রমজান মাসে তাদের কি ব্যায়াম করার যদি প্রয়োজন হয় বা তারা ব্যায়াম করতে পারবেন কিনা এক্ষেত্রে আপনার পরামর্শ অবশ্যই পারবেন কিন্তু সেটি হচ্ছে ইফতারের এক থেকে দেড় ঘন্টা পরে এবং সেটা তিরিশ মিনিট উনি হাঁটবেন অথবা হালকা ব্যায়াম করবেন আর সবচেয়ে বড় কথা যারা তারাবিন নামাজ পড়ছেন তারাবিন নামাজই হচ্ছে শ্রেষ্ঠ ব্যায়াম স্যার রমজান মাসে অনেকের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বেড়ে যায় এটা আসলে কি কারণে হয় এবং এক্ষেত্রে আপনাদের পরামর্শ কি থাকে প্রথমত যারা ধূমপান করেন তাদের কোষ্ঠকাঠিন্য সবচেয়ে বেশি হয় এছাড়া যারা প্রচুর পরিমাণে আমিষ খাচ্ছেন কিন্তু শাক শাকসবজি খাচ্ছেন না এবং পানি কম খাচ্ছেন জি তাদের জন্য পরামর্শ হলো তারা প্রচুর পরিমাণে পানি খাবেন আঁসযুক্ত শাকসবজি খাবেন প্রয়োজনে তারা বেলের শরবত বা এইসবগুলোর ভুষি খেতে পারেন এবং নিয়মিত অবশ্যই ইফতারের পরে তারা হাঁটবেন তাহলে কাঠিন্য ভালো হয়ে যাবে ভালো হয়ে যাবে আরেকটি বিষয় স্যার প্রত্যেকেরই হয় যারা রোজা থাকেন তাদের যেহেতু স্যালাইভেশন বেশি হয় কিন্তু আমরা অনেককেই দেখি যত্রতত্র থুতু ফেলতে আসলে এতে একজন চিকিৎসক হিসেবে আপনার এই বিষয়ে কি পরামর্শ রয়েছে এবং যত্রতত্র থুতু ফেললে আসলে কি ধরনের ক্ষতি হতে পারে এই বিষয়টি বলবেন আসলে প্রথমত এটি মোটেও স্বাস্থ্যসম্মত নয় স্বাস্থ্যসম্মত নয় যত্রতত্র থুতু ফেললে রোগ জীবাণু ছড়ায় ছড়ায় আমার কাছে মনে হয় এটি একটি মানসিক সমস্যা এবং এটি একটি বদাভ্যাস যা রমজানের পবিত্রতা নষ্ট করে বরং নিজের থুতু নিজে গিলে ফেলায় শ্রেয় স্যার আজকে আলোচনায় আমরা অনেকগুলো পরামর্শ পেয়েছি বিশেষ করে যারা রোজা পালন করছেন বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত রয়েছেন তারা আপনার এই পরামর্শগুলো শুনে অনেক বেশি উপকৃত হবেন আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য আপনাকেও ধন্যবাদ আপনাকে সকল দর্শক এবং ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমরা যেমন আত্মশুদ্ধির জন্য পবিত্র রমজানে রোজা পালন করি তেমনি সারা বছরের জন্যও কিন্তু রমজান গাইড বুক হিসেবে কাজ করে থাকে এই গাইড বুক নিজেকে সুস্থ এবং পরিশুদ্ধ রাখার সেই সঙ্গে রসনা বিলাস অপচয় এবং লালসা থেকে নিবৃত থাকবার কারণ তাতেই সুস্থতা তাতেই মুক্তি এবং স্বস্তিময় জীবন আশা করি আমাদের আজকের আলোচনা থেকে এই বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন প্রিয় দর্শক যেতে যেতে একই পরামর্শ তা হল চোখ সুস্থ রাখুন দৃষ্টি স্বচ্ছ রাখুন আল্লাহ হাফেজ